উদ্ধার হয়ে যাব। ভগবান কলিযুগে এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, বলে নাম নামকারী বহুধা, মানে ভগবানের অনেক নাম, কৃষ্ণ গোবিন্দ দামোদর, বলে নিজ সর্বশক্তি স্তত্রার পিতা। ভগবান তিনি কি করেছেন কলিযুগে, তার যত শক্তি হরিনাম দিয়েছে, যত শক্তি তিনি নামের মধ্যে দিয়েছেন। তারপরে নিয়মিত স্মরণ কাল মহাপ্রভু ইয়ে বলেনি, দেখো যখন তুমি পবিত্র হবে না তখন আমার নাম নিবে, অপবিত্র অবস্থায় নিতে পারবে না, ঠাকুর সেটা বলে নাই। সব সময় তোমার উঠতে চলতে বসতে সব সময় নাম নিতে পারবে। ভগবান আবার দুঃখী হয়ে বলছেন, আমি এত সর্বায় করে দিলাম, তবুও কলিযুগের জীবে ভগবানের নাম করছে না, ঠাকুরের নাম আর করে না, বলে এদের কল্যাণ কি করি হবে, এদের উদ্ধার কি করি হবে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে কলিযুগে, আমাদের ভগবানের এই জন্য কলিযুগে কি করতে হবে, গোবিন্দের প্রভুকে ভক্তরা নিমন্ত্রণ করলো, বলে আমার বাড়িতে তোমার ভোজন, কিন্তু মহাপ্রভু একটি শিক্ষা দেওয়ার জন্য বললে বাড়িতে ভোজন করি না, বলে কার বাড়িতে ভোজন করে, আজ থেকে 5.5 বছর আগে, বলে যদি কেউ লক্ষ্যপতি হয় তার বাড়িতে ভোজন করবো। তখনকার লক্ষ্যপতি মানে কি জানে তো, যার বাড়িতে 1 লক্ষ স্বর্ণ মোহর আছে, 1 লক্ষ স্বর্ণ মোহর যদি, তো আমাদের বাড়িতে 100 মুদ্রা নেই, হ্যাঁ আমাদের বাড়িতে 100 টাকা নেই, 100 টাকা মানে কি 100 স্বর্ণ মুদ্রা, তবে কি তুমি আমাদের বাড়িতে ভোজন করবে না। ভগবান আবার ডেকে সবাইকে বসিয়েছে, বসিয়ে বলছে জানো প্রকৃত লক্ষ্যপতি কাকে কাকে বলে, বলে প্রত্যেক দিন জিনে নেব, তোমাকে দেখে নেব, তুমি আমাকে কি মনে করেছো তোমাকে আমি, এটা সর্বপ্রথম বের হই, বুঝতে পারছেন তো, এই জন্য এই আঙ্গুলটা এর মধ্যে লাগাতে নেই, এই মাঝখানে আঙ্গুলের মধ্যে করতে হয়, করে যেরকম আমার সঙ্গে বলো তোমরা, বলে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, তখন হিসাব তো হচ্ছে 25,000, আর যদি 64 মালা করে দিয়া হয় কত হবে, 1 লাখ, 1 লাখ, হ্যাঁ 1 লাখ মালা হইয়াছে এই জানে, হ্যাঁ 16 মালা তো 25,000, এই জানে ভগবান বলছেন তুমি 25, তুমি 1 লাখ নাম করলে না, বলে দেখি এই পয়সাটা কখনো পাবে, বসো ওখানে বসো অসুবিধা, বসো বসো, এই জন্য এটা কখনো পাবে, বলে যখন তোমাদের শরীর ছেড়ে যাবে না, তখন দেখবে তোমার তোমার খাতার মধ্যে ব্যাংকতে 1 কোটি টাকা জমা আছে, বুঝতে পারছো, 1 কোটি টাকা জমা আছে, বুঝো তোমাদের একটা প্রশ্ন করছি, দেখি কে আমাকে উত্তর দিতে পারে, কে উত্তর দিবে, যেরকম এখান থেকে তুমি পুরি ঘুরতে যাচ্ছ, 4-5 দিনের জন্য তুমি পুরি ঘুরতে যাচ্ছ, এটা প্রশ্ন, তুমি 5 দিনের, আর এখান থেকে তুমি তো পুরি যাচ্ছ, যাত্রা করছো, ঘুরতে যাচ্ছ, তা কি নিয়ে যাবে তুমি, ওইটা তো অনেক দূরের কথা, সাধারণ প্রশ্ন করছি, হ্যাঁ মার যেন তালি বাজাও, মা বুঝতে পেরেছি, দেখো এক ভাই এখানে বসো, এখানে বসো, আর তুমি বসো না এখানে, উপরে উপরে বসো, ভালো করে বসো, জমে বসো, হ্যাঁ আমরা অন্তিম সময় খুব আনন্দতে যাত্রা করবো, কেন এই জন্য ভারতে এইদিকে কি বলে, যখন মরি যায় বল হরি হরি বল, আর আমাদের ওই তো এই উত্তরপ্রদেশ থেকে বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বা ঝুটা হে, যখন নিয়ে যায় না ওই কাকে বলছে উপর যে শুয়ে আছে ওকে বলছে, বলে দেখো জীবনে যতটুকু নিয়েছ, জীবনে যতটুকু তুমি রামের নাম নিয়েছ, আমার ধন ধন, তিনি বলছেন হিন্দি একটু বুঝতে পারে তো, সিনেমা তো দেখে দেখে নেই, এই জন্য বলে পায়োজি মেনে, মানে আমি পেলাম, বলে কি পেলে, বলে রাম রতন ধন পায়ো, না নষ্ট হবে না, যে ধন কেবল বাড়তে থাকবে, যে ধন কখনো, আর এই ধনটাই তোমার সঞ্চিত হচ্ছে, অন্তিম সময় যখন নিয়ে যায় এই বলতে বলতে চলে নিয়ে যায়, বল হরি হরি বল, মানে হরির নাম যদি শত্রুকে নিয়েছ ওইটাই তোমার সঙ্গে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য কি করবা, হরিনাম জপ করবা, কি করবে, হরিনাম করবে, ঠিক আছে।
हाँ देखो ये शुण शुण ये हमारा बोली एटा कथा बोली सुख दिले सुख पाव ताई ना सुख दिले सुख पाव जदि अन्य के दुख दिए की पाव हमारा दुख ही पाव जखन एक जीव के मारा है जे रकम एक छागल के मारा है देखते कि कत छटपट मुर्गी के मारा है देखते कत छटपट करे देखे जानते ना जखन एक जीव के जीव हिंसा के बड़ा महापाप बोला है ना जीव हिंसा महापाप जखन ओ जे तो कष्टता पाछे वो कष्टता के भोग करबे एजने भागवत बोलछे पांच पांच जन ए बस जेल गई के जाए নিরামিষ ভোজি একদিন হলো আমিষ ভোজি হ্যাঁ আমার লাগলো তুলনাত্মক রূপে বিচার করবো একদিন হলো আমিষ ভোজ্য রকম কুকুর কুকুর এটা কি খায় মাছ মাছ খায় যখন দেখবেন একটু দৌড়া আছে একটু দৌড়া দেখলে না ধরি সই হয়ে যায় হাঁপাতে আরম্ভ করি করি না হ্যাঁ দেখবেন কুকুর শুয়ে আছে ও শুয়ে আছে কুকুরটা আর জিভ বের করে কি করছে হাঁপাছে জিভ বের করে হাঁপাছে তিন চার দিন পর্যন্ত হাত পা ফেলে জিভ বের করে পড়ে থাকে কেন ওকে হজম করতে হচ্ছে মাংসটা মাংসটা তাকে হজম করতে হচ্ছে এরা তিন চার দিন পর্যন্ত ঠেক ফেলে দিয়ে এরকম এরা হলো আমিষ ভোজি এবার নিরামিষ ভোজি দেখো কত হর্স পাওয়ার কার সঙ্গে উদাহরণ দিয়া হয় টাইগার লায়ন না ডগ কার সঙ্গে কত হর্স পাওয়ার আমরা না ওই বৃন্দাবনে থাকি তো ঘোড়া গাড়ি আছে আমরা বলি না তুই গাধার মতো খাটছিস বলি না তুমি গাধার মতো কাজ করছি মা কোথায় যাচ্ছ চুপচাপ বসে এখানে বলো তো কি খায় ঘাস খায় না সারাদিন জমির মধ্যে কাজ করে কিনা হাল যাচ্ছে হাল করছে না কিনা এখানে দেখা যায় যারা তাদের মধ্যে বেশি শক্তি আমিষের মধ্যে তার তো শক্তি নেই আমরা থাকি উত্তরপ্রদেশের দিকে বৃন্দাবনে ওখানে রাজস্থান লোক গুলো না তুমি কল্পনা করতে পারবে না কত লম্বা লম্বা দেখতে 80-90 বর্ষ পর্যন্ত কাজ করছে এ দেখতে কি সুন্দর তারা দেখতে কত নিরামিষ ভোজি বলে কিরকম যেরকম যত নিরামিষ আমিষ ভোজি বললেন কুকুর সিংহ বাঘ ওদের দাঁত গুলো কিরকম বল দেখেছ জল জল করে যত নিরামিষ ভোজি বললাম লাগলো জল জল করে জল জল করে না আর যারা আমিষ ভোজি তাদের যে আন্তটা মানে হজম নাড়িটা কেবল 2 মিটার হয় আর আমাদের থেকে 10 গুণ বেশি হজম শক্তি তাদের এই জন্য যদি কোন বেশি কোন বড় রোগ হয় না কোন ডাক্তার কাছে গেলে সর্বপ্রথম বলবে আপনি আমিষ ভোজি ছাড়ো নিরামিষ ভোজি হও নিরামিষ ভোজি হও তোমার বুঝ পাচ্ছেন তো এইটা হলো তো মাংস আপনাদের বুঝালাম মা মানে আমাকে সমানে তিনি মানে তুমি যাকে খাচ্ছ পরে যে তোমাকে আবার খাবে যেন মিট মি ইট ইট মি হ্যাঁ তুমি যাকে খাচ্ছ পরে তোমাকে যেটা খাবে